এই মুহূর্তের বা সব থেকে বড় খবর, বিধানসভা সর্বদলীয় বৈঠকে গড়হাজির শুভেন্দু, কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিত্ত কমিটির বৈঠকে থাকছেন না বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, বিধানসভায় গেলেও সর্বদলীয় বৈঠকে নেই শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর, বিধানসভা সর্বদলীয় বৈঠকে থাকাটা বাধ্যতামূলক নয়, ইচ্ছে হলে বিরোধী দল নেতা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। শাসক দলের তরফে বলা হয়েছে কোথাও একটা অস্বস্তি তৈরি হয়েছে, সেই অস্বস্তি ঢাকার জন্য আজকের এই বৈঠকে উপস্থিত থাকলেন না শুভেন্দু অধিকারী। সব নিয়ে জল্পনা এখন তুঙ্গে, তার আগে আজ সর্বদলীয় বৈঠকে ডাক ছিলেন শিবকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে এই বৈঠক বয়কট করার কথা শোনা গিয়েছিল, কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে সর্বদলীয় বৈঠক যোগ দেন ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন বিধায়ক। কিন্তু উল্লেখ্য বিষয় হলো এই বৈঠকে উপস্থিত থাকলেন না শুভেন্দু অধিকারী, অথচ তিনি বিধানসভায় ছিলেন। বিধানসভায় উপস্থিত থেকেও সর্বদলীয় বৈঠকে থাকলেন না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিধানসভার নিজের কক্ষেই বসেছিলেন বলে জানা যায়। কেন শুভেন্দু অধিকারী বিধানসভার সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকলেন না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।